জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। হয়তো আমরা অনেকেই জানি না, বদলে গেল ভারতের বিচার ব্যবস্থার প্রতীক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বেশ কিছুদিন আগে সকালে প্রার্থনার পর আইনত একটি বিষয়ে কথা প্রসঙ্গে বলেছিলেন যে ভারতীয় সংবিধানে এই যে আইনের চিহ্ন অর্থাৎ চোখ বাঁধা অবস্থায় একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছেন, এটা আমি ঠিক মানতে পারি না। আমার মনে হয় চোখ যদি বাঁধাই থাকে তাহলে আমি বিচারটা করব কিভাবে? কাউকে না দেখে তার বিচার কিভাবে করা যায়? পরবর্তী সময়ে তার এই নির্দেশে গঠিত সমস্ত সৎসঙ্গী আইনজীবীদের গ্রুপ বিধি বিদ্বত দ্বারা আয়োজিত অল ইন্ডিয়া লিগ্যাল সেমিনারের কিছুদিন আগে শ্রী শ্রী আচার্যদেব চৌক বাঁধা অবস্থায় বিচার ব্যবস্থা সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করেন এবং তিনি স্বয়ং বিধিবিদ্ধত গ্রুপের একটি লোগো বানিয়ে দেন এবং তিনি বলেন যে বিচার হবে সকলের জন্য সমান। চৌক বেঁধে কী করে বিচার হয়, তাতে কার দোষ কার ভুল বোঝা যায় না। এর কিছুদিন পর ক্লাসিক পরিবেশনায় চোখ বাঁধা বিচারের নিরপেক্ষতার প্রতিনিধিত্ব করার জন্য নিরবচ্ছিন্ন দৃষ্টিসহ নতুন মূর্তিটি বোঝানোর জন্য বোঝানো হয়েছে যে আইন অন্ধ নয়, এটা সবাইকে সমানভাবে দেখে। বলেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি গত 16 অক্টোবর মূর্তিটি পরিচালনা করেছেন। ভারতের ন্যায়ের প্রতীক বদলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সেই নতুন প্রতীক উন্মোচন করে ঘোষণা করেছেন, আইন এখন আর অন্ধ নয়, আইন এবার চোখ মেলে দেখবে আর সবাইকে সমানভাবে দেখবে। সেই ভাবনা থেকেই ন্যায়ের প্রতীকের চোখ বাঁধন খুলেছে, তরবারি স্বরে হাতে উঠেছে সংবিধান। তবে এর পাশাপাশি বদলেছে নতুন মূর্তির পরিধান। আগের লেডি জাস্টিসের মূর্তিটি ছিল রোমান স্থাপত্যের নিদর্শন, তার পরনে ছিল রোমান ঐতিহ্যের দুধ সাদা গাউন, দুবাহুতে গাজুবন্ধ, কোমরে কাপড়ের বন্ধনী। নতুন মূর্তির পরনে কুচি আঁচল দিয়ে পরানো নকশা কাপড়ের শাড়ি, গলায় কয়েক ছড়া হার, কানে লম্বাটে দুল, হাতে বালা, সঙ্গে কোমরবন্ধ এবং মাথায় ভারতীয় দেবদেবীর মতো মুকুট। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জয় গুরু।